সি কমেট এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সাথে সোজা থাকি। কিন্তু গতকাল শিয়ালদা কোর্টের রায় শোনার পর আজ বৈঠকে শুধুমাত্র দুটি বিষয়ে আলোচনা হয়। প্রথমত, পরিবহ এবং বাকি অ্যাসল্ট কেসেগুলোর প্রশাসনিক এবং বিচার বিভাগীয় ব্যবস্থা। দ্বিতীয়ত, সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন ইন হসপিটালস। আলোচনার নির্যাস যা মৌখিক আশ্বাসের মধ্য দিয়ে শেষ হয়েছে তা হল সিকিউরিটি বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর তৈরি করা হবে। জেলা এবং কলকাতা মেডিকেল কলেজে এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নোডাল অফিসার পুলিশ নিয়োগ করা হবে। গ্রিভান সেল তৈরি হচ্ছে যাতে রোগীর অভিযোগ এবং ডাক্তারদের সুরক্ষা এবং অভিযোগ সমস্ত কিছু দেখা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও শতাধিক অভিযুক্তের মধ্যে এনআরএস কাণ্ডে মাত্র 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যান্য কাণ্ডে মূল অভিযুক্তরা এবং এনআরএস কাণ্ডের মূল অভিযুক্তরা আজও অধরা। প্রশাসনিক উদাসীনতাই হোক বা অপদার্থতা, তা আধিকারিকরা ঠিক করবেন। সেই 5 জনও এনআরএস কাণ্ডে যারা জড়িত আজ জামিনে মুক্ত। আমাদের দাবি ছিল, মাননীয়া আপনি পরিবেশ দিন, আমরা পরিষেবা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য ছিল দ্বিতীয় পরিবহ যাতে তৈরি না হয়, সেখানে হাজার হাজার পরিবহ তৈরি হওয়ার রাস্তা আজ খুলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আমরা সুস্থ পরিবেশে অভাব এবং সুরক্ষার অভাব বোধ করছি। সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য থাকব। আন্দোলন মানে কি, কর্মবিরতি? আমরা বলছি না ম্যাডাম, কর্মবিরতি কোশ্চেন আমরা নেব আজকে। কি আবার কর্মবিরতি? আমরা স্টুডেন্ট, আমরা ডাক্তার ছাত্র, আমরা হুঁশিয়ারি দেওয়ার মতো ধৃষ্টতা আমাদের নেই। আমরা চাই ভয়মুক্ত পরিবেশে মানুষের পরিষেবা দিতে। তার জন্য যেটুকু পদক্ষেপ সেইটুকুতে যাব। আমরা কোনো ডেডলাইন বা কোনো কিছু আপনারা বললেও সেরকম আলাপ আলোচনার দিকে যাইনি, অথবা আপনাদেরকে আমরা কোনো কিছু বলতে পারি না। তাহলে কি মানে আন্দোলন মানে কি? আন্দোলনের থেকে ধরন থাকে। আন্দোলন মানেই কোনো মানুষের প্রতি কোনো অন্যায় অধিকার, মানে আমাদের কোনো ক্ষমতা আছে বলে সেই ক্ষমতার অপব্যবহার নয়। আমরা আলটিমেটলি ডাক্তার, ডাক্তারিটা আমরা করতে চাই। আমাদের এই আন্দোলনের প্রথম এবং শেষ কথা ছিল মানুষের জন্য। আমরা নবান্নের মিটিংও তাই বলেছি, আজকের মিটিংও তাই বলেছি। বৃহত্তর আন্দোলনের কথা আমরা ভাবছি, কিন্তু সবচেয়ে বড় কথা, পরিবহকে ভুললে চলবে না। এটা পরিবহর জন্য ন্যায় বিচার চাই। আমি ডক্টর শেখ নওয়াজুর রহমান, বর্ধমান মেডিকেল কলেজ থেকে। আমরা আন্দোলনে যাব, এই কথা যেমন সত্য, আন্দোলনে যেতে চাই না এটা আরো বড় সত্য। আমরা চাই পরিষেবা দিতে। আমরা আশাবাদী যে এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ আজকের মিটিং এর পরে এনারা নেবেন, যাতে আমরা আমাদের ভাবনা থেকে সরে আসতে পারি। আপনারা এই প্রশ্ন আধিকারিকদেরও করুন। আমরা 12 দফা দাবি নিয়ে নবান্নের বুকে গিয়েছিলাম। সর্বোচ্চ স্তর থেকে কঠিনতর পদক্ষেপের কথা বলা হলেও কার অদক্ষতায় প্রমাণাদির অভাবের জন্য জামিন হলো, সেটা মূল্যায়নের সময় এসেছে। হ্যাঁ, সেটা ওনারা বলেছেন যে অলরেডি তারা দেখবেন এবং তারা হোম ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন। আমার কথা, 15 দিন সময় ছিল। আজকে আমাদের বলার পরে তাদের হোম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হচ্ছে কেন? তাহলে কি সর্বোচ্চ স্তরের নির্দেশ তারা মানেননি? এটা আমাদেরও প্রশ্ন। আপনারা কোর্টের রায়কে কি অবমাননা করছেন? কখনোই নয়। কোর্টের রায় হয়েছে, আমরা এখনো বলছি, অভিযুক্ত যারা ছিলেন তারা ছাড়াও আসল অপরাধীরা নানান জায়গায় বক্তব্য পেশ করছেন, তাদেরকে প্রপার ইনভেস্টিগেশন করে ধরা হোক, ইনভেস্টিগেশন আরও স্ট্রং করা হোক। জাজমেন্ট হতেই পারে, আদালতের রায় আসতে পারে, আদালতের রায় এখনও চার্জশিট হয়নি। এখনও সরকারের পক্ষে সম্ভব সঠিক তদন্ত করে আরও উপযুক্ত প্রমাণাদি নিয়ে তাদেরকে আবার ধরার, আমরা সেই জায়গাটায় বিশ্বাস রাখছি তারা করবেন। কিছু সদর্থক কথাও হয়েছে আন্দোলনের ফলে। আমরা মানুষের জন্য যে দাবিগুলো করেছিলাম তার মধ্যে প্রধান দাবি ছিল যে মানুষ অভিযোগ জানানোর জায়গাটা সঠিক পাক, গ্রিভেন্স সেলের কথা হয়েছে। আমরা চেয়েছিলাম সিকিউরিটি নিয়ে এসওপি হোক, একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল হোক, সেই স্ট্যান্ডার্ড প্রোটোকল ওরা একটা অপারেশন প্রোটোকল, সেটা এসওপি একটা করার ওরা একটা চিন্তাভাবনা করেছে।
আমরা বলেছিলাম জিরো পকেট এক্সপেন্ডিচার যাতে হয় মানুষজনের, সেই ব্যাপারে ওরা কিছু সুনির্দিষ্ট কথা বলেছে। আমরা বলেছিলাম কলকাতার বুকে স্বাস্থ্য আধিকারিক বসে জেলার স্বাস্থ্যের কথা বুঝতে পারবেন না, তাদেরকে স্বাস্থ্যের ওখানে জেলে পায়ে হেঁটে যেতে হবে। আমরা আজকে তাদেরকে কনভিন্স করেছি, অ্যাটলিস্ট তারা আশার আলো দেখিয়েছেন, তারা ওখানে যাবেন। আমরা বলছি না যে ফেটার্নিটির আন্দোলনে যে আন্দোলনটা একটা জায়গায় এসে জনস্বার্থের আন্দোলন হয়ে গিয়েছিল, সেই আন্দোলনটা জনস্বাস্থ্যের আন্দোলন হয়ে গিয়েছিল, মানুষের দায়ভার আমাদের কাঁধে আছে। একবার এক কাঁধে যেমন পরিবহন জন্য জাস্টিস আমরা চাই, আরেক কাঁধে আমরা পশ্চিমবাংলার মানুষের ভালো চিকিৎসা দিতে চাই, তারা যাতে পায় সেই ঘাটতিগুলো মিটুক, সেই দায়ভারও আছে। এক দায়ভার করলাম বলে আমার ভাইটাকে আমরা ছেড়ে দিতে পারবো না, আমরা এটাকে অতীত করতে পারবো না। অগ্নিগর্ভ পরিবহকে নিয়ে সেই উদাহরণটাকেই যদি হয়, খুব খারাপ উদাহরণ তৈরি হয় যে ওকে করে এত ফুটেজ, এত মিডিয়া, সারা আপনাদের সহযোগিতা, সারা ফেটার্নিটির সহযোগিতা, সবের পরেও যদি তাকে আমরা জাস্টিস না দিতে পারি, তাহলে এটা আমাদের সমাজের হাত, শুধু ডাক্তার নয়, ডাক্তার নয়, সমাজের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের হাত। আজকের বৈঠকে যদি বলেন অসন্তোষের ভাগ আমাদের 70%, সন্তোষের ভাগ 30%, কারণ বেসিক পয়েন্ট যেটা ছিল সেইখানেই কম্প্রোমাইজ হয়ে গেছে, তার কোনো সদুত্তর কেউ দিতে পারেননি। এবং আজকে আমরা মিটিংয়ে বারবার প্রশ্ন করেছি যে প্রথম দুটো যে দাবি ছিল সেই দাবির ব্যাপারে আপনাদের মতামত করুন, তারা কোনো সদুত্তর দেয়নি। এবার শেষ প্রশ্ন।